সবাই মিলে করতালি, সবাই মিলে। আমি আদি অকৃত্রিম আজ সেই ছেলেটাই যে আপনাদের প্রিয় নায়ক চিরঞ্জীব প্রসেনজিৎ তপস পাল অভিষেক চ্যাটার্জী এবং বর্তমানে জিৎ যীশু সেনগুপ্ত মিঠুন চক্রবর্তী এবং দেব এদের হাতে হেভি কেরানি খাই। আর কেন খাই সে কারণটা আপনারা খুব ভালো করেই জানেন। আপনাদের প্রিয় নায়িকা সব শতাব্দী রায়, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, ইন্দ্রাণী হালদার, আর বর্তমানে দুষ্টু মিষ্টি নায়িকা সব কোয়েল, রাইমা, রচনা, লকেট, স্বস্তিকা, এদের শাড়ির আঁচল ধরে একটু ডানি করি ভাই। ও ভালোবাসতে আমায় দেয় না ভাই, ও গো দেয় না গো। আরে বাবা আমারও তো ইচ্ছে করে, হ্যাঁ করে তো নাকি, আমার তো ইচ্ছে করে প্রসেনজিৎ দাদার মতো রচনা ব্যানার্জির কোমরটা একটু জড়িয়ে ধরি, ওই গাছের ডাল ধরে ঝুলে ঝুলে একটু গান গাই, ওই নরম মিষ্টি গালে আমার দেড়ো গালটা একটু ঠেকাই। ওই দেয় না ভাই, ওগো দেয় না গো। যখন এই হিরোইন গুলোর কাছে গিয়ে বলি ওগো চলো না একটু বেরিয়ে আসি সিনেমা দেখি ফুচকা খাই, বলে মারবো জুতোর বাড়ি, এই জন্য তো জোর করে টেনে নিয়ে যাই ঘরের ভেতর। হ্যাঁ তবে আমার একটা দুঃখ আছে, আমার একটা দুঃখ আছে, আমার একটা দুঃখ আছে, আমার একটা কষ্ট আছে, আমার একটা যন্ত্রণা আছে, আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটাকে ঘিরেই আমার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা, প্রশ্নটা একটু মন দিয়ে শুনতে হবে। যারা কথা বলছেন তারা একটু নিজেকে শান্ত করুন, ডান দিক বাড়িকে স্টেজের যারা কাছে আছেন তারা একটু নিজেকে শান্ত করুন, পেছনে একটা আওয়াজ চিৎকার হচ্ছে তাদের বলুন একটু শান্ত হতে প্লিজ, পেছনে একটু শান্ত হতে বলুন চিৎকার হচ্ছে। ভাই মুখের এই সাদা লাইট দুটো খুব জ্বালাচ্ছে আমাকে, এটাকে অফ করো, সাদা লাইট গুলো, হ্যাঁ মুখ পুড়ে যাচ্ছে, এইগুলোকে যদি অফ করা যেত ভালো হতো, কিন্তু মুখ ওইটা বড্ড জ্বালাচ্ছে, কষ্ট হচ্ছে খুব। হ্যাঁ আচ্ছা অন্ধকার হয়ে যাবে, কিন্তু কমাও মাল, কমাও জ্বালা করছে। হ্যাঁ ভাই যেটা বলছিলাম এইটা আবার জ্বালিয়ে দিলি কেন, এই হলুদ দুটো তুই তো একটা ছেড়ে আরেকটা দিলি, ফ্রাইং প্যান থেকে তুললি ফায়ারে ফেলে দিলি। তো যেটা বলছিলাম এই বাঁদিকে একটা কিছু গন্ডগোল হয়েছে নাকি, একজন ভদ্রমহিলার খুব উত্তেজিত গলা শুনতে পাচ্ছি, কি হয়েছে একটু বাঁদিকে চুপ করবেন, যে ভদ্রমহিলা চেয়েছেন একটু শান্ত করবেন নিজেকে প্লিজ। হ্যাঁ আর হঠাৎ মাঝখানে চেঁচি উঠবেন না, এখানে অনেকক্ষণ ধরে মা বোনেরা বসে আছেন, জেঠিমারা কাকিমারা বসে আছেন, তাদের সঙ্গে বাচ্চা আছে, বাচ্চার বাথরুম পাবে, বাচ্চা উঠে বাইরে যেতে পারবে না, কেন কাকিমা জায়গা ছেড়ে দিলে জায়গা উঠতে পারবে না, ওখানেই করবে, সামনের যে ভদ্রমহিলা বসেছেন তার পেছনটা ভিজে যাবে, চেঁচাবেন না, ওটা ভিজবেই, কিছু করার নেই, ওটুকু নিয়েই বাড়ি যাবেন, গিয়ে ধুয়ে নেবেন, কিন্তু চেঁচাবেন না প্লিজ, আমার ভয় করে চেঁচালে, আমি খুব ভীতু মানুষ। তো যেটা বলছিলাম ভাই, আমার একটা দুঃখ আছে, আমার কষ্ট আছে, একটা যন্ত্রণা আছে, একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি বলি, ধরো সিনেমা দেখানো শুরু হলো, সিনেমায় হিরো হিরোইন ভিলেন সব এলো, হিরোইনের সাথে আমার দেখা হলো, আমি একটু প্রেম ভালোবাসা করতে চাইলাম, তারপর চট থাপ্প জুতোর বাড়ি খেলাম, খেয়ে বললাম ঠিক আছে সালি তোমায় দেখে নেব। এইবার সিনেমায় দেখানো হলো কখন কোথায় কেন অন্ধকার রাস্তায় একা হিরোইন হেঁটে যাবে, সিনেমায় দেখানো হলো, খবরটা আমার কাছে পৌঁছলো কি করে পৌঁছলো সিনেমায় দেখানো হলো। এবার আমি অন্ধকার রাস্তায় হিরোইনের জন্য অপেক্ষা করছি, হিরোইন একা হেঁটে আসছে, আমি সামনে গিয়ে দাঁড়ালাম, কি গো কেমন আছো সুন্দরী, এইবার কোথায় যাবে মাইরি। তো হিরোইন লাগালো ছুট, তারা করলাম তারা করলাম, অনেক দূর গিয়ে মুক্তি পেয়ে ধরে একটা মারুতি ভ্যানের মধ্যে পুরে অনেক দূর নিয়ে চলে গেলাম, কোথায় গেলাম ভগবানে বাবা যায় না, নিয়ে একটা ঘরের ভিতর ঢোকালাম, দরজাটা বন্ধ করলাম, হিরোইনকে মাটিতে ফেললাম, ফেলে কি বললাম রিবাব, কি বললাম
এইবার কোথায় যাবে সুন্দরী? হিরোইনের তখন অবস্থা খারাপ ভাই, কোন রকমে নিজেকে সামলাচ্ছে, নিজের কাপড় চোপড় সামলাচ্ছে, ওই ঘরটার ভেতরে দেওয়ালের দিকে ঘষটাতে ঘষটাতে পেছনে যাচ্ছে, যেতে যেতে আমার দিকে তাকিয়ে হাত জোর করে কি বলছে, এখনো চুলদাড়ি পুরোপুরি পাকানি বলে দাদার মতো বলে, ভাই আমার যা কপাল না মারি সেলাই করতে করতেই বুড়ো হয়ে যাবো। আর তখনকার দুষ্টু মিষ্টি নায়িকাদের নিয়ে যখন ঘরের ভিতরে ডুবো তখন কি বলবে, আমার ছেড়ে দিন প্লিজ আপনি আমার বাবার মতো। আমি এখন কি বলি, কাছে এসো, কাছে এসো সুন্দরী, তোমায় একটু ছুঁয়ে দেখি। আরে দাদা তো আমার ডাক না, এই পর্যন্ত মাথায় ঢোকে ভাই, ঠিক এর পরেরটা মাথায় ঢোকে না। এখানেই আমার যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণা, আমার ওই প্রশ্নটা, হিরোইনটাকে ধরেছি কি ধরিনি, শাড়ির আঁচলটা ধরে সবে টান দিয়েছি কি দিইনি, কোথেকে যে এই সালার হিরো গুলো খবর পায় আমার মাথায় ঢোকে না ভাই। সালা বাইক দিয়ে দরজা ভেঙে ঢোকে, আর কথা নেই বাচ্চা নেই উদুম খেলাতে শুরু করলো। এরে ভাই দুটো মিনিট টাইম আমাকে দে, আগে আমি হিরোইনটাকে ধরি, কিছু অন্তত করি। সারা ট্রেন লেট করে, বাস লেট করে, ফ্লাইট লেট করে, বাঙালি লেট করে, বাংলা ছবির হিরো গুলো ভিলেনদের জন্য দুটো মিনিট লেট করতে পারে না? আর কোন হারামজাদা খবর দেয় আজও আমার মাথায় ঢোকে নি ভাই। এই যে দেখো আমাদের দুর্গাপুজো হয়, একটু পেছনে চুপ করতে বলুন না প্লিজ। এই যে আমাদের দুর্গাপুজো হয় সপ্তমী অষ্টমী নবমী, অষ্টমী পুজোর দিন আমরা কি করি, স্নান করে উপোস করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিই, দিয়ে আমরা নানা রকম মনস্কামনা বলি। কেউ বলে মা আমার চাকরিটা হচ্ছে না করে দাও মা, কেউ বলে মা আমার ব্যবসাটা ভালো হচ্ছে না করে দাও মা, কেউ বলে মা আমার সংসার সন্তান সন্ততি যেন ভালো থাকে ডেকো মা, বলে মা আমি যেন এবার ভালোভাবে পরীক্ষায় পাশ করি মা, নানা রকম মনস্কামনা বলে। বিশ্বাস করুন, আরে বাবা সামনে থেকে একটু চুপ করো না প্লিজ, একদম সামনে বসে চেঁচাচ্ছিস। বিশ্বাস করুন আজ থেকে 7-8 বছর আগে টানা 20-25-26 বছর ধরে স্নান করে উপোস করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে আমি একটাই প্রার্থনা করেছি, গত 7-8 বছর ধরে আর করি না। কেন সেটা বলছি, এই 25-26 বছর ধরে স্নান করে পুষ্পাঞ্জলি দিয়ে আমি মায়ের কাছে কি প্রার্থনা করেছি, টানা একটাই প্রার্থনা, কি ওমা একবার চান্স হবে না মা, সারা জীবন ধরে শুধু কেলানি খেয়ে যাবো মা, কোনোদিন কিচ্ছু পাবো না মা। তো মা একবার মুখ তুলে চেয়েছে ভাই, এই 7-8 বছর আগে, এ ভাই স্টেজ ওই এখান থেকে যাও, ওখানে গিয়ে বসাও, মুখ বন্ধ করো, যাও ওখানে গিয়ে বসাও। আরাম যাদব সলমান খান এখান থেকে বস না, ও সলমান খান ওর কথা শুনবে, কি বলছিলাম বলে ভুলে গেছি। হ্যাঁ 7-8 বছর আগে শিবাজি বলে একটা সিনেমা এসেছিল, কারো দেখা আছে শিবাজি দেখেছেন? কে হিরো ছিল? গুড, এবার যেটা জিজ্ঞাসা করব সেটা জানলে বলবে, না জানলে সব জানতা বাঙালির মতো বলবে না ভাই। হিরোইন কে ছিল, হিরোইন কে ছিল? তো রম্বা তোমার কাকিমা, এরকম বললাম সব ঠাস করে একটা দেবো, বললাম সব জানতা বাঙালির মতো বলবে না, সব জানতা বাঙালি রম্বা যা দেখে রম্বা রম্বা মানে নাকি, রম্বা ছিল রিফিউজি ছবিতে রম্বা। আরাম জাদা, হ্যাঁ জানো নাই বলো না, কোনো অসুবিধা নাই। স্বস্তিকা কে বললো ভাই 10 টাকা পুরস্কার আছে নিয়ে যাবে, ঠাস করে দেবো তোকে। তো হিরোইন ছিল স্বস্তিকা, স্বস্তিকার ঘরে ঢুকেছিলাম আমি, প্রসেনজিৎ দাদা তখন জেলে, সে আসতে পারেনি, আর আমি অনেকক্ষণ ছিলাম।
পরে প্রসেনজিৎ দাদা জেল থেকে বেরিয়ে ফার্স্টে আমায় গুলি করে মেরে ফেলে দিয়েছে, আমার কোনো আপত্তি নেই। মা এটা যেন বারবার হয়, পরে আমায় মেরে দলা পাকিয়ে দাও, কিমা পাকিয়ে দাও, আমায় গুলি করে মেরে যা খুশি করো, হিরোইনের ঘরে যখন ঢুকবো আসবি না, ব্যাস। একটা হিরোইনের উপর আমার অনেক দিনের টার্গেট, আমি কিছু করতে পারিনি ভাই। এই হিরোইনটাকে সে আসার পর থেকে সারা জীবন শুধু তাড়া করে গেছে আর কেলান খেয়েছি, কমসে কম 1-1.5 লাখ ঘুষি খেয়েছি, বেশি যারা কম না। এই হিরোইনটাকে তাড়া করেছি, ধরার আগে মার খেয়েছি। একে তাড়া করা শুরু করেছি আজ থেকে 12-13-14 বছর আগে, বাচ্চা বলে একটা সিনেমায়, তাতেও প্রসেনজিৎ হিরো ছিল। তারপর এমএলএ ভাড়া কেষ্ট, মিনিস্টার ভাড়া কেষ্ট, যুদ্ধ, হিরো, ঘাতক, মন মানে না, মন যে করে উলুরু, 100% লাভ, চিরসাথী, ছবি শেষ নেই। এই কোয়েল মল্লিকটা আমার হাত ফসকে বেরিয়ে গেল, আর হবে না। লাস্ট একটা সিনেমা করতে গেলাম, বেশ করেছি, প্রেম করেছি, ভাবলাম এবার হবে। ও মা, গিয়ে দেখি সে আশিস বিদ্যার্থীর বোনের পাঠ করছে, আশিস বিদ্যার্থী আমারই বসের পাঠ করছে, তো আমারও বোন হলো। তার কারণ হচ্ছে এই কোয়েল মল্লিকের বরের নাম কেউ জানো? গুড, আরো 5 টাকা পুরস্কার তোর জন্য। তো নিষ্পাল সিং, তার ডাক নাম রানে, আমার বিশেষ বন্ধু। সে যখন প্রথম সিনেমা প্রডিউস করতে এলো, একদম ইয়াং বয়স, তার ছবির নাম গুরু, সে করতে এসেছিল তখন থেকে তার সঙ্গে বন্ধুত্ব। পরে কোয়েলের সঙ্গে প্রেম আমার চোখের সামনে হলো, প্রেম করতো। তখন তো আমাদের এইসব হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ছিল না, এরকম টুকুর টুকুর করে SMS খেলা হতো, টুং 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 দেখতাম। আমি কিরে তুই টুং করছিস ওদিকে টুং, আবার তুই টু ওদিক থেকে টুং আসছে এদিকে টুং দেখছি। যাই হোক, হলো সব ঠিক আছে। এই নিষ্পাল সিং যত সিনেমা করে, কোয়েল সেই সিনেমাটায় পাঠ করে, আমাদের ডিরেক্টর ডেকে গল্প শোনায়, স্ক্রিপ্ট শোনায়, চিত্রনাট্য শোনায়, দেখায় যে সেখানে আমাদের কোয়েলকে ধরার একটা সিন আছে। শুটিং করতে গিয়ে দেখি বাদ, ডিরেক্টরকে বলি হ্যাঁ রে এখানে তো কোয়েলকে ধরার একটা সিন ছিল, কী হলো? বলে ও রানে বাদ দিয়ে দিয়েছে। আমি কেন? বলে রানেকে জিজ্ঞাসা করো, আমি কি জানি? আমি রানে তুই এখানে কোয়েলকে ধরার সিন ছিল বাদ দিয়েছিস? বলে হ্যাঁ। কেন কেন বাদ দিয়েছিস কেন? বলে আমার বউকে কেন ধরবি তুই? তোর বউকে কেউ ধরবে না? বলে না। আমি কে বলেছে? দেব ধরে, জিৎ ধরে, বুকে জড়ি ধরে, বুকে মাথা রাখে, মুখ করে, সবই তো হয়। তা আমরা ধরলে দোষ? বলে না, তোরা ধরলে লাগে। তো ভাই যাই হোক, অনেক কষ্ট সহ্য করে অনেকগুলো বছর, প্রায় 36 বছর হয়ে গেল বাংলা সিনেমায় পাঠ করছি, 350-র উপর ছবি হয়েছে। আগে রোগা টিংটিঙে ছিলাম, প্রথম একদম প্রথম বয়সের ছবি, কেচকুর থেকে উঠে ঢোকার সময় একজন বলল নেপোদা। যাই হোক, তো তখন তখন রোগা ছিলাম, মার খেতে খেতে এত ঘুষি খেয়েছি যে একটু ভুঁড়ি হয়ে গেছে, সব ঘুষি জমা হয়ে গেছে। কাদা ছেঁড়া দাগ তুমি এসে দাও, আসো বাবা আমার, সোনা আমার, কাটা ছেঁড়ার দাগ এই ভেতরে আছে, খুলে দেখাবো? হ্যাঁ, কাটা ছেঁড়ার দাগ নাই কেন? খুব ভাল লাগে নাকি? তো সিনেমায় যখন পাঠ করি তখন আমাদের একটা ডায়লগ দেওয়া হয়, বলা হয় এটা বলো, এটা বলো, ওটা করো, ওটা করো, হিরোকে বলো, হিরোইনকে বলো। মঞ্চে যখন আসি তখন কিছু করার থাকে না, কি করবো জানা নেই। সত্যি কথা বলতে আমি এখানে এসে একটু ওই গেস্ট হাউসে উঠেছিলাম, তো আমাদের সুনীল ঘোষ মহাশয়, তার বদান্যতায় আমার এখানে আসা, আমি ধন্য, আমি কৃতজ্ঞ। সুনীল ঘোষ মহাশয় আমাকে এখানে নিয়ে এসেছেন, তিনি ইচ্ছে করলে আজকে এখানে দেব, জিৎ, প্রসেনজিৎ, যাকে খুশি আনতে পারতেন, আমার মতো কটা ছোকো থোবড়া বিষকৌড়া একে আজকে নিয়ে এসছেন, আমাকে আমার উপর দয়া করেছেন, তাকে অনেক ধন্যবাদ সুনীল ঘোষ মহাশয়কে। তিনি কথা দিয়েছেন সামনের বছর জিৎ কোয়েল দুজনকে নিয়ে আসবেন, তো তাহলে সুনীল ঘোষের জন্য একটা জোরদার হাততালি হোক। এটাই কোনো ক্রেডিট নয় যে বললে, যদি বাপের বেড়াও সামনে এসে বল, বুঝে নেব তুমি এখানে এখানকার অন্ধকারে লুকিয়ে থাকা ভিলেন, আমি সারা পশ্চিমবাংলার ভিলেন। হ্যাঁ, এই বাপের বেটা হো সামনে এসে বলো, যেটা এটা বলছো না, সামনে এসে বলো। এটা এটা বোকা বোকা, এটা যেটা করছিস না, এটা বোকা বোকা, এটা রাস্তায় মেয়েদের হাতে জুতোর বাড়ি খাওয়ার কথা, এটা এটা করে কিচ্ছু হয় না। তুই যে ভাই পেছন থেকে লুকিয়ে বললো খোঁজে গেলে, খোঁজে গেছে, আমি একটু খুঁজছি না, ওটা আমার নাম সিনেমায় আমি জানি, কিন্তু বাস্তবে ওটা তুই, বাস্তবে আমি যে পাঠটা করেছিলাম সেটা একটা শুয়ারের বাচ্চার পাঠ, আর ওটা ওই পাঠটা তোর, তুই কেমন সেটা আমি করে দেখিয়েছি, বুঝেছিস? নিজের নাম নিজেই ডাকছিস, যতবার খুশি ডাক, যতবার নিজে বলবি ততবার নিজের বাপকে গালাগাল দিবি, ঠিক আছে? এবার ডাক। তো এইবার সুনীল ঘোষ মহাশয় আছেন এখানে? সুনীলবাবু একটু আসবেন।
ওটা থাক, ওটা থাক, ওটা থাক, ওটা সময় আছে, আপনি আসুন, ওটা থাক দাদা, দাদা আপনি পরে আসবেন, ডাকবো আপনাকে, দাদা ডাকবো। সুনীল ঘোষ যদি সিনেমা আসতেন আমি পাঠ করতে পারতাম না, উনি দয়া করে আমাকে জায়গাটা ছেড়ে দিয়েছেন, ওনার আমার সাইজ এক। সামনের বছর দেবজিৎ, প্রসেনজিৎ অথবা কোয়েল, রচনা, শ্রাবন্তী, শুভশ্রী কাউকে একজন নিয়ে আসবেন, কথা দিয়েছেন তাই না? আমাকে জামাই একবার যে আদর পায় পরের বার সে আদর পায়, দাদা থ্যাংক ইউ। ওই একবারই শ্বশুর বাড়ি জামাইকে একবারই যেতে হয়, তারপরে আর যেতে নেই। চুকা টপকাই টপকাই করছে। তো সিনেমায় যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে দাদা কি করব, আরেকজনের নাম না বলে বললেই নয়, এখানে প্রণব যার মাধ্যমে ওনার সঙ্গে আলাপ, তো প্রণব এখানে সুন্দর বাজনা বাজায়, ছন্দম অর্কেস্ট্রা, তাদের ইয়েতে এখানে আসা, তো তাদের সাহচর্যে, তো তাকে প্রণবকে অনেক ধন্যবাদ নিয়ে আসার জন্য। তো জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে, বলছে দাদা অনেক মানুষ হয়েছে, অনেক লোক, তো আমি গিয়ে কি করবো, স্ক্রিপ্ট ফ্রিপ্ট কিছু থাকলে দে। বলে দাদা তুমি যা পারো করো, আমি দেখেছি আপনাদের যে সিরিয়ালের নায়িকারা হয়, নাম করে বলছি, দুষ্টু, মিষ্টি, টুসু, রাশি, মিঠি, মুন্নি, সব জড়োয়ার, ঝুমকো সব আছে, তারপরে ধরুন এই রচনা, শুভশ্রী, শ্রাবন্তী, আমি সবাইকে দেখেছি, সায়ন্তিকা, নুসরত, সবাইকে দেখেছি মঞ্চে, আপনাদের যে অ্যাঙ্কার হয়তো বলল যে আপনাদের সামনে এবার মঞ্চে আসছেন জড়োয়ার, ঝুমকো বললো, মিউজিক বাজালো, এবার এখান থেকে আসছে জড়োয়ার, ঝুমকো আসছে, এ দেখুন। নমস্কার 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 নমস্কার, সবাই ভালো আছেন তো? আপনারা দাঁত কেলিয়ে বলেন হ্যাঁ, ভালো আছেন বলে ফাংশন দেখতে এসছেন, খারাপ থাকলে বাড়িতে শুয়ে থাকতেন, তোর কি ভালো আছে কিনা? তারপরে দুই একটা কথা বলে বলে ভীষণ ভালো লাগছে এখানে এসে, বেলেপাড়া সার্বজনীন দুর্গোৎসব, তাদের সবাইকে ধন্যবাদ, দুর্গাপুজো কমিটিকে ধন্যবাদ, সুনীল ঘোষ মহাশয়কে ধন্যবাদ, আমাকে এখানে নিয়ে এসছেন, ভীষণ ভালো লাগছে এখানে এসে, ভালো তো লাগবেই, পয়সা পেয়েছিস তো এসেছিস, বিনা পয়সা এসেছিস, আচ্ছা বিনা পয়সা আসতি সুনীল বাবুর ভালো লাগতো, পয়সা যায়নি ঝুমকো এসছে, তাই না সুনীল বাবু বলুন, না বলবেন না, চি চি চি, এরকম করবেন না সুনীল বাবু, তাহলে যাওয়ার সময় আরেকটু দেবেন। তো এরপরে যেটা বলে আমার সেটা সবটাইতে অবাক লাগে, আমার সিরিয়াল দেখেন আপনারা বলেন হ্যাঁ, তোমার তিন নম্বর বরটা আজকে ঘরে ঢুকবে তো, মানে আপনারাও বলিহারি, সিরিয়াল দেখে হাম হাম করে গেলেন, সারা একটা মেয়ের তিনটে বর আর একটা ছেলের তিনটে বউ, এই হচ্ছে সিরিয়াল। আর আমাদের আমাদের এই যে মা কাকা কেউ বলে না, দেবের একটা সিনেমা এসছে টিকিট কাটো, জিতের একটা সিনেমা এসছে টিকিট কাটো, যদি কখনো বাড়ির কর্তা বলে যে একটা দেব ভালো সিনেমা এসছে দেবে, দেখবে আমাজন অভিযান টিকিট কাটবো, না 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 আজকে ঝুমকোর ঘরে তিন নম্বর বরটা ঢুকবে, বাবা ওর দেহ ঢুকবে, কি হবে দেখতে হবে না, হ্যাঁ বাবা সত্যি বলিয়ারি আপনাদের, এই করে করে সিনেমাটা মেরে ফেললেন, আপনারা বলেন না বলে আপনার বরগুলো টিকিট কাটে না, সিনেমা হলে যাওয়াটা বন্ধ হয়ে গেছে, সিনেমার প্রডিউসাররা একটু পয়সা পায় না আর সিনেমা তৈরিও বন্ধ হয়ে যাবে, কি হচ্ছে? তো যাই হোক, এইবার ঝুমকো এলো, আসার পরে দেখুন এরা চলে গেছে, এরা থাকে সঙ্গে সঙ্গে এক মিনিটের মধ্যে, এখানে যায় এখানে গিয়ে বলে 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 হ্যাঁ হ্যাঁ উঠে, তারপরে ওখান থেকে বলে বি বি বি, ওখান থেকে টিং টিং টাং টাং, ও গান গায় উঠ গো ভারত লক্ষ্মী, আমার কপালে সেটাও নেই, আমি গান গাইলে ভূমিকম্প হয়, বাবা বাচ্চাটাকে কিছুতেই শান্ত করা যাবে না, বাচ্চাটাকে কি শান্ত কর, মা কোথায় রে বাবা, যখন থেকে উঠেছি তখন থেকে তারস্বরে চেঁচিয়ে যাচ্ছে কেউ তো শান্ত করো, আমি গান গাইলে ভূমিকম্প হয়, কিরম যেন মহিষাসুর কুত্তার ডাক বেরিয়ে গলা দিয়ে, বাউ ডায়লগ বলবো তার অধিকার নেই, বিশ্বাস করুন আগেকার দিনে হিরোদের মেরে ফার্স্টে শুয়ে দিতাম, আগে ভিলেনরা মারতো পরে হিরোরা মারতো, আগে ভিলেনদের এই হিরোদের মেরে শুয়ে দিতাম, রক্তে ডুবে যেত, এত মারতাম তার অর্ধেক মারলে মানুষ মরে যাবে, মরে গেছে, রক্তে ডুবে গেছে, এক করে পড়ে আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, তার বউ অথবা প্রেমিকাকে আটকে রেখেছি, আমি দেখ তোর বরটা মরে গেছে, চল এবার আমি তোকে রানী করে রাখবো, ওইদিকে তাকিয়ে থাকতো,
তাকে বলতো ওগো ওগো তুমি ওঠো আমাকে বাঁচাও, এটা তো শয়তানটা আমাকে ধরে নিয়ে যাবে বলছে, ওঠো আমাকে বাঁচাও, তুমি যে সিঁদুর আমার সিঁড়িতে দিয়েছো তার দিব্যি ওঠো আমাকে বাঁচাও, আমাদের যে সন্তান পৃথিবীতে আসছে তার দিব্যি ওঠো আমাকে বাঁচাও, চুকা মরে গেছে উঠবে কোথায়, তোকে আমি রানী করে রাখবো বললাম না, তুই চল তোর বাচ্চার বাবা আমি হব, চল। সে মালটার কোনো চান্স নেই বাঁচার, কোনো চান্স নেই, মরে গেছে অনেকক্ষণ আগে, এরম পড়ে আছে, হঠাৎ কোত্থেকে শক্তি পেতো কে জানে, টাং চোখ খুলত, জোরে জোরে নিঃশ্বাস পড়তো, উঠে উদুম খেলাতো। এখনকার হিরোগুলো বিশেষ করে এই মাইক্রো এইখানে, এ ভাই কেউ ভাই এখানে যারা যারা অনেকে এই ভিডিও করছো ভাই, কেউ ভাই ইউটিউবে আপলোড করো না, লক্ষ্মী সোনা ভাইরা আমার ইউটিউবে আপলোড করো, আর আমি গালাগাল খাই, ইউটিউবে কেউ আপলোড করো না ভাই, হাত জোর করে বলছি, এই ক্যামেরা দিয়ে করো না, কারণ আমি দুই একটা বেফাস কথা বলে ফেলি তো। এই এখনকার হিরো বিশেষ করে দেব আর জিৎ দুটো হারামজাদা, একটা মার খায় না, একটু রক্তের দাগ গায়ে মাখবে না, মারামারি শুরু হবে, প্রথমটা মারলাম হয়তো খেলো, সেকেন্ডটা ঠাকাস ঠেকালো, ঠেকে আমাকে মারতে শুরু করলো, ডিপিস 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 ডিপিস, যতক্ষণ না রক্তাক্ত কেলিয়ে অ্যা হয়ে যাবো ততক্ষণ না ডায়লগ বলবো তার অধিকার নেই, কোনো যদি কোনো হিরোকে কোনো ডায়লগ বলে দিলাম, ডায়লগ এই কী হলো, এই ভিলেনে তো ভারী ডায়লগ বলছে, মানে স্ক্রিপ্টটা নিয়ে তো নিয়ে ডিরেক্টরকে ডাকবে, স্ক্রিপ্ট রাইটারকে ডাকবে, ডেকে আমার ডায়লগের পরে এমন একটা ডায়লগ লিখবে যে আমার এই ডায়লগটা খেলিয়ে শুয়ে পড়বে। এ দেখুন একটা উদাহরণ দিচ্ছি, একটা সুপারহিট সিনেমা আপনারা সবাই দেখেছেন, এত সুপারহিট, বহুবার টিভিতে এসছে দেখেছেন, এবার সেই সিনেমাটায় আমাদের দলের দুজনকে মেরে দিয়েছে, আমার উপর দায়িত্ব পড়েছে বদলা নেওয়ার, অনেকগুলো মুস্টান্ড আমার সঙ্গে পাঁচ ছজন একদম এরকম ড্রেস পরা লাল লাল ড্রেস পাঁচ ছজন, এরকম মুখটা দেখুন দেখলেই ভয় লাগবে, হাসবি না গমি যা, হ্যাঁ আসছে, বিশেষ করে সব থেকে বড় মুস্তানটা তো এরকম করে যাচ্ছে ছুরি চাকু, ওই মার সালা, ওই মার, ওই মার, ওই মার, মার সালা, হঠাৎ দেখি হিরো এরকম বেঁকে দাঁড়িয়ে আছে, এবার আমার ডায়লগ ভারী ডায়লগ কি বলছি, ওই চিনিস আমাকে রতন বসাক, পুঁতে রেখে দেবো সালা, এই ওরা আমাদের দলের দুজনকে মেরেছে, আমরা ওদের বিশ জনকে মারবো সালা, তবে বদলা নেওয়া হবে, ওই তুই সাত দিনের মন্ত্রী, সাত দিন পর ফুটে যাবি, ফোট এখান থেকে নলে জ্যান্ত চালিয়ে দেবো সালা, ফোট, ভারী ডায়লগ বললাম, হিরো শুনলো না, এমন একটা ডায়লগ বলছে আমার এই ডায়লগটা কেলিয়ে শুয়ে পড়বে, কি বলছে হিরো, এই রতন বসাক আমাকে গুন্ডামি শেখাস না, আমার যেখানে জন্ম সেখানে তাইমান নাই কেটে হাতে পেট ধরিয়ে দেয়, ওটা গুন্ডামি না তোর ঘর, তুই যদি বাঁচতে চাস তুই সালা ফোট এখান থেকে, নইলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে।